তো বন্ধুরা, আপনিও যদি একজন এইপিএস সঞ্চালক হয়ে থাকেন, অর্থাৎ কাস্টমারের আধার কার্ডের মাধ্যমে তাদের ব্যাংকের টাকা তুলে দেওয়া বা ব্যাংকের ব্যালেন্স চেক করে দেওয়ার কাজ করে থাকেন, তাহলে আপনারা নিশ্চয়ই কোনো না কোনো জায়গাতে দেখেছেন যে এইরকম আধার কার্ডের মাধ্যমে যারা টাকা তুলে দেয় তাদেরকে পুলিশ অ্যারেস্ট করে নিচ্ছে, পুলিশ তাদেরকে তুলে নিয়ে যাচ্ছে। তো এরকম খবর আপনারা কোনো না কোনো জায়গায় নিশ্চয়ই শুনেছেন, আবার কেউ শুনেছেন, আবার কেউ শোনেননি, কিন্তু অ্যাকচুয়াল কিন্তু এরকম অনেক হচ্ছে। এবার কি কারণে হচ্ছে, কেন হচ্ছে, এবং আপনাকেও কিছু সাবধানতা অবলম্বন করতে হবে আপনিও যদি একজন এইপিএস সঞ্চালক হয়ে থাকেন, মানে আপনিও যদি আধার কার্ডের মাধ্যমে আপনার এলাকার মানুষজনের টাকা পয়সা লেনদেন করেন, তাহলে কিন্তু এখানে আপনাকেও কিছু সাবধানতা, কিছু নিয়ম রয়েছে আরবিআই থেকে, সেগুলো কিন্তু আপনাকে এখানে ফলো করতে হবে। ফলো করে চললে আপনি নিশ্চিন্তে ব্যবসা করতে পারবেন, আর যদি কোনো রকম কিছু গাইডলাইন আপনি ফলো না করেন তাহলে আপনার সাথেও কিন্তু এরকম ঘটতে পারে। হতে পারে আপনার আপনার ক্ষেত্রেও কোনো একটা কমপ্লেন হয়ে যাবে এবং আপনাকে পুলিশ তুলে নিয়ে যাবে, এরকম হতেই পারে। তো আজকের ভিডিওতে বন্ধুরা আমি এটাই আপনাদের সাথে আলোচনা করব যে আপনি যদি একজন এইপিএস সঞ্চালক হয়ে থাকেন, তাহলে এইপিএস এর ব্যবসা করার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো, কোন কোন জিনিসগুলো আপনাকে খুব ভালোভাবে মেনে চলতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিওতে চলেছে, তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে নিন এরকমই লেটেস্ট লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তো চলুন আজকের ভিডিও আমরা স্টার্ট করি। তো আপনারা যারা এইপিএস এর ব্যবসা করছেন, অনেকেই রয়েছেন মুদিখানার দোকানে এইপিএস এর ব্যবসা করছেন, আবার অনেকেই রয়েছেন আলাদা করে একদম অনলাইনে দোকান রয়েছে, সাইবার ক্যাফে রয়েছে, সেখান থেকেও আপনারা এইপিএস এর ব্যবসা করছেন। তো এক্ষেত্রে সবার ক্ষেত্রে কিন্তু আপনাকে অথরাইজ যে সার্টিফিকেট, সেটা কিন্তু আপনার দোকানে থাকতে হবে। এক নম্বর অথরাইজ সার্টিফিকেট কি, আপনি যে পোর্টাল থেকেই কাজ করুন না কেন, হতে পারে স্পাইস মানি বা RNFI বা ইজিপে, যে পোর্টালই আপনি ইউজ করেন না কেন, প্রত্যেকটা পোর্টাল থেকেই কিন্তু অথরাইজ সার্টিফিকেট দেওয়া হয়। তো আপনার প্রথম কাজ হচ্ছে সেই অথরাইজ সার্টিফিকেটটা ডাউনলোড করে প্রিন্ট আউট করবেন, কালার কপিতে প্রিন্ট আউট করে সেটাকে ফ্রেম করে বাঁধাবেন, বিভিন্ন আপনারা দোকানে পেয়ে যাবেন ফ্রেম করে বাঁধানোর জন্য, তো সেই ফ্রেমটা আপনার দোকানে লাগিয়ে রাখবেন, এইটা হলো এক নম্বর। এবং সেকেন্ড হচ্ছে ট্রেড লাইসেন্স, আপনি যে ব্যবসা করছেন তার জন্য অবশ্যই একটা ট্রেড লাইসেন্স বানিয়ে নেবেন। ট্রেড লাইসেন্স বানানোর জন্য অনলাইন প্রসেস হয়ে গেছে আমাদের পশ্চিমবঙ্গে, এর জন্য আপনাকে আপনার পঞ্চায়েতেও যাওয়ার দরকার নেই, আপনি বাড়িতে বসেই খুব অল্প কিছু পরিমাণ ইনভেস্ট করে, মানে খরচ করে আপনি ট্রেড লাইসেন্স বানাতে পারবেন। ট্রেড লাইসেন্স কীভাবে বানাবেন তার আমি একটা ভিডিও করে রেখেছি এই ভিডিওর প্রথম কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে এবং উপরের আই বটনে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নেবেন ট্রেড লাইসেন্স কীভাবে বানাতে হয়। তো আমাদের এখানে মেন দুটো জিনিস, একটা হচ্ছে অথরাইজ সার্টিফিকেট আর ট্রেড লাইসেন্স, এই দুটো জিনিস অবশ্যই আপনার দোকানে বাঁধিয়ে রেখে দেবেন দোকানের দেওয়ালে লাগিয়ে। তো যদি কোনো ক্ষেত্রে আপনাকে কেউ কোনো কারণে যদি কোনো কমপ্লেন করে, তো আপনি অ্যাটলিস্ট দেখাতে পারবেন যে দেখুন স্যার, আমি অথরাইজ একটা পোর্টাল থেকে কাজ করছি এবং আমি যে কাজ করছি তা কাজ করার, আমি যে ব্যাংকিং লেনদেন করছি তার কিন্তু আমার অথরাইজেশন রয়েছে এবং আমার ব্যবসার ট্রেড লাইসেন্সও রয়েছে, এটা কিন্তু আপনি দেখাতে পারবেন, এক নম্বর। সো আমরা এবার চলে আসি সেকেন্ড পয়েন্ট হচ্ছে, আপনার দোকানে যদি কোনো কাস্টমার টাকা তুলতে আসে, সে হতে পারে 100 টাকা তুলছে অথবা 1000 টাকা তুলছে অথবা 10,000 টাকা তুলছে, যাই তুলুক না কেন আপনাকে কী করতে হবে, আপনাকে কিন্তু প্রত্যেকটা কাস্টমারকে সাইন করিয়ে নিতে হবে, মানে আপনাকে রেজিস্টার মেনটেন করতে হবে, এবং আপনি যত টাকায় তুলছেন না কেন পুরো ডিটেলস দিয়ে কাস্টমারকে টাকা তুলে দেওয়ার পরে সাইন করিয়ে নেবেন। সাইন করতে না পারলে আপনি কাস্টমারকে বলবেন হাতের টিপ লাগান, টিপ লাগিয়ে নেবেন, এর ফলে কোনো কাস্টমার আপনার এগেনস্ট কোনো ক্ষেত্রে মিথ্যা অভিযোগ করতে পারবে না। এরকম অনেক জায়গায় ঘটেছে, অনেক কাস্টমার কোনো একটা দোকানে গেল, দোকানে গিয়ে তার কাছে এইপিএস দিয়ে আধার কার্ড দিয়ে টাকা তুললো, তুলে সে এসে বলল যে এই দোকানদার আমার কাছে 2000 টাকা তুলে নিয়েছে, হ্যাঁ কিন্তু সে তুলেছে 1000, মিথ্যা করে বলছে 2000 টাকা তুলেছে, এরকম বলতেই পারে। তো এইরকম প্রবলেমের মধ্যে, ঝামেলার মধ্যে যাতে আপনি না পড়েন, সেজন্য অবশ্যই আপনারা রেজিস্টার মেনটেন করবেন এবং রেজিস্টারে আপনি লিখবেন কাস্টমারের নাম, কাস্টমারের মোবাইল নাম্বার, কত টাকা তুললো, কোন ব্যাংকে তুললো,
আধার কার্ডের লাস্ট 4 ডিজিট এবং কাস্টমারের সিগনেচার অথবা আঙুলের ছাপ, তাহলে কি হবে, আপনার দিক থেকে আপনি সেফ থাকবেন। যদি কোনো ক্ষেত্রে কোনো কাস্টমার যদি আপনার বিরুদ্ধে কোনো কমপ্লেন করে, যদি থানাতেও যায়, থানা থেকে যদি পুলিশও আসে, সেক্ষেত্রে আপনি পুলিশকে দেখাতে পারবেন, দেখুন স্যার এই হচ্ছে ডিটেলস, আজকে এই সারাদিনকার ট্রানজেকশন, এই হচ্ছে ডিটেলস এবং এই কাস্টমার আজকে আমার কাছে এত টাকা তুলেছে। তো আপনি এটা দেখাতে পারবেন। অনেক থাকে রিটেলার যারা কিন্তু কোনো রকমের ট্রানজেকশন মেনটেন করেন না, নর্মাল এ4 সাইজ পেপারে লিখে লিখে লেখার পরে পরে ফেলে দেয়। পুলিশ যদি আপনার দোকানে আসে কোনো কমপ্লেনের এগেনস্টে, যদি বলে যে লাস্ট 6 মাসের ট্রানজেকশনে দেখাও, তখন কিন্তু তারা আর দেখাতে পারবে না। তাই আপনাদেরকে বলছি, যারা এখনও রেজিস্টার মেনটেন করছেন না, অবশ্যই রেজিস্টার খাতা মেনটেন করুন। বন্ধুরা, এখানে আর একটা পয়েন্ট হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আপনারা যারা APS এর কাজ করেন, বেশিরভাগ রয়েছেন যারা সেভিংস অ্যাকাউন্টে লেনদেন করেন। যদি আপনারা সেভিংস অ্যাকাউন্টে লেনদেন করেন, তাহলে এখানে আপনাকে কিন্তু বড়সড় সমস্যার মুখে আপনাকে পড়তে হতে পারে। ইভেন ইনকাম ট্যাক্স থেকে আপনার কাছে লিগাল নোটিশও আসতে পারে যদি আপনি সেভিংস অ্যাকাউন্ট থেকে ট্রানজেকশন করেন। এখন আপনারা বলবেন যে সেভিংস অ্যাকাউন্ট থেকে ট্রানজেকশন করলে কী প্রবলেম হতে পারে। দেখুন, প্রথমত হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট মানে কি, মানে হচ্ছে সঞ্চয় করার জন্য যে অ্যাকাউন্ট, সেটাকে বলা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট। এবার আপনি যদি সেই সেভিংস অ্যাকাউন্টটাকে ব্যবসার কাজে লাগিয়ে প্রত্যেক দিন হাজার হাজার টাকা সেটাতে তুলানামা করেন, তো সেটা কিন্তু আর সেভিংস অ্যাকাউন্ট রইল না। তো এক্ষেত্রে আপনারা ভালো করেই জানেন, সেভিংস অ্যাকাউন্টে আপনি বছরে 20 লাখ টাকার বেশি লেনদেন করতে পারবেন না। বেশি লেনদেন করলে 20 লাখের আপনার কিন্তু এখানে 2% TDS কাটবে। শুধু TDSই নয়, সেই TDSটা আপনি এখানে ব্যাক নাও পেতে পারেন এবং আপনাকে ইনকাম ট্যাক্স থেকে, ইনকাম ডিপার্টমেন্ট থেকে আপনাকে নোটিশও করতে পারে যে আপনার এই সেভিংস অ্যাকাউন্ট থেকে এত ট্রানজেকশন কেন, তারা আপনাকে পুরো রিপোর্টও তারা চাইতে পারে। তাই আপনাদেরকে বলবো, যারা সেভিংস অ্যাকাউন্ট নিয়ে কাজ করছেন, অবশ্যই আপনি ব্যাংকে গিয়ে আপনার নামে একটা কারেন্ট অ্যাকাউন্ট, আপনার নামে অথবা আপনার শপের নামে একটা কারেন্ট অ্যাকাউন্ট খুলে নিন। কারেন্ট অ্যাকাউন্ট হচ্ছে ব্যবসা করার জন্য, আপনি সেখানে যত খুশি ট্রানজেকশন করতে পারেন, কোনো রকমের আপনার কাছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে কোনো রকমের নোটিশ আসবে না। হ্যাঁ, কারেন্ট অ্যাকাউন্ট থেকে আপনার এক্ষেত্রেও কিন্তু 20 লাখ টাকা লিমিট, কিন্তু আপনি যদি ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করেন, তো সেক্ষেত্রে আপনার লিমিট কিন্তু 1 কোটি পর্যন্ত হয়ে যাবে। এবং আপনার যদি কোনো TDS কাটে, সেটা আপনি ITR ফাইল করলে TDSটা রিটার্নও কিন্তু পেয়ে যাবেন। তাই যারা এখনও পর্যন্ত সেভিংস অ্যাকাউন্টে কাজ করছেন, রিকোয়েস্ট করব আপনারা ব্যাংকে চলে যান, গিয়ে বলুন যে আমার কারেন্ট অ্যাকাউন্ট দরকার, আপনাকে কারেন্ট অ্যাকাউন্ট করে দেবে। যদি সরকারের ব্যাংক যেমন SBI, এই সমস্ত ব্যাংকে যদি কারেন্ট অ্যাকাউন্ট না করে দেয়, আপনারা বিভিন্ন পার্সোনাল মানে বিভিন্ন প্রাইভেট ব্যাংক রয়েছে, ICICI, অ্যাক্সিস ব্যাংক, ওই সমস্ত ব্যাংকে যান, আপনাকে তারা কারেন্ট অ্যাকাউন্ট করে দেবে। কিছু ব্যালেন্স মেনটেন করতে হয় এবং বিভিন্ন পোর্টালে কারেন্ট অ্যাকাউন্টের অপশনও চালু হয়ে গেছে, সেখান থেকেও আপনারা কারেন্ট অ্যাকাউন্ট করে সেটাতে কিন্তু লেনদেন করবেন। বন্ধুরা, এখানে আর একটা পয়েন্ট আপনারা ভালো করেই জানেন যে যদি কোনো কাস্টমার আপনার কাছে ট্রানজেকশন করে, হতে পারে মানি ট্রান্সফার করলো অথবা আপনার কাছে আধার কার্ডের মাধ্যমে টাকা তুললো, তো সেক্ষেত্রে আপনারা তো রেজিস্টার মেনটেন করছেনই, তার সাথে সাথে আপনারা সেই কাস্টমারকে একটা স্লিপ কপিও দেবেন। এর ফলে কি হবে, এর ফলে আপনার কাস্টমার আপনার প্রতি একটা কাস্টমারের আলাদা বিশ্বাস জন্মাবে। এবং সাপোজ একজন কাস্টমার আপনার দোকানে আসলো, 1000 টাকা উইথড্রল করলো, আপনি তাকে উইথড্রল করার পর বিভিন্ন থার্মাল প্রিন্টার পাওয়া যায়, তো সেই থার্মাল প্রিন্টার থেকে একটা রিসিপ্ট কপি তাকে বের করে দিয়ে দিলেন, তাহলে কি হবে, কাস্টমার রিসিপ্ট কপিতে দেখতে পাচ্ছে যে কত টাকা তুললেন আপনি। এর ফলে কাস্টমার কিন্তু আপনার উপরে একটা বিশ্বাস জন্মাবে এবং সেই কাস্টমার কিন্তু আপনার দোকানেই বারবার আসবে, আপনার কাছে ট্রানজেকশন করবে। তো অবশ্যই আপনারা রিসিপ্ট কপি ইউজ করবেন প্রত্যেকটা, যারা যাদের সামর্থ্য রয়েছে থার্মাল প্রিন্টার কিনবেন, যাদের সামর্থ্য নেই নর্মাল বড় প্রিন্টার থেকেই আপনারা ছোটো ছোটো করে প্রিন্ট করা যায়, সেইভাবে প্রিন্ট করে আপনারা আপনাদের কাস্টমারকে দেবেন। তো বন্ধুরা, যে পয়েন্টগুলো আপনাদেরকে বললাম, অবশ্যই আপনারা এই পয়েন্টগুলো ফলো করবেন, ফলো করে আপনারা ব্যবসা করুন, কোনো রকম কোনো সমস্যা কিন্তু আপনাদের হবে না। যে আপনারা নিউজগুলো দেখেন যে কোনো পুলিশ কোনো দোকানদারকে তুলে নিয়ে গেল, এই সমস্ত কখন হয়, তখনই হয় যখন ওই সমস্ত রিটেলাররা এই রকম গাইডলাইনগুলো ফলো করে না, যার ফলে
কোনো একটা কাস্টমার সেই রিটেলারের বিরুদ্ধে কমপ্লেন করে দেয় এবং পুলিশ তার দোকানে আসে, তাকে সেরকম পুলিশকে সেরকম সে প্রুফ দেখাতে পারে না, যার ফলে দোকানদারকে পুলিশ তুলে নিয়ে চলে যায়। তো আশা করি বন্ধুরা বুঝতে পারলেন আজকের এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যে ইনফরমেশনগুলো দিলাম, আশা করি আপনাদের এই ইনফরমেশনগুলো কাজে আসবে। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।